সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ মহিউদ্দিন মুখর। এবার চলে আসছে পুরো সংবাদে। শুরু হলো শোকের মাস আগস্ট। এই মাসের 15 তারিখ কাল রাতে হত্যা করা হয় বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সঙ্গে হত্যা করা হয় বঙ্গবন্ধু সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবার ও আত্মীয় স্বজন মিলে 19 জনকে। নারকীয় সেই হত্যাযজ্ঞে অভিভাবক শূন্য হয় জাতি, পথ চলায় বাক বদল হয় মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের। তাই তো আগস্ট এলেই শোকাতুর হয় বাঙালি, শোককে শক্তিতে পরিণত করার নেয় তৃপ্ত শপথ। ইমরান হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। থেকে 71 দীর্ঘ লড়াই সংগ্রাম করে বাঙালি পায় যে মুক্তির স্বাদ, তার কাণ্ডারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে যখন ব্যস্ত জাতির স্থপতি বঙ্গবন্ধু, ঠিক সে সময় স্বাধীনতা বিরোধী চক্র মেতে উঠে তাকে হত্যা ষড়যন্ত্রে। 1975 সালের 15ই আগস্টের ভোরে বাঙালির ভাগ্যাকাশে জমে কালো মেঘ। সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য হামলা চালায় বাঙালির আশা আকাঙ্ক্ষার ঠিকানা ধানমন্ডির 32 নম্বরে। ঘাতকের বুলেট বেদ করে যায় জাতির জনকের দেহ। রক্তপিপাসু হায়নারা সেদিন প্রাণ নেয় বঙ্গবন্ধু পরিবারের 19 জনের। বাদ যায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র 11 বছরের ছোট্ট রাসেলও। তবে বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট মেয়ে শেখ রেহানা। সেদিন ভোরের সূর্য ওঠার আগেই বাঙালি জাতিকে করা হয় অভিভাবক শূন্য। স্বাধীনতার যারা মুক্তিযুদ্ধের যারা পরাজিত শক্তি, যারা এখানে এই দেশটাকে এখনো মেনে নিতে পারে নাই, তাদের তো একটা প্রতিহিংসা প্রতিবিপ্লব সংগঠিত করে তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্তে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে পথ চলা শুরু হয় সদ্য স্বাধীন বাংলাদেশের। পরবর্তীতে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা। কিন্তু এই আগস্ট মাসেই তাকেও হত্যার উদ্দেশ্যে চালানো হয় নারকীয় গ্রেনেড হামলা। তবে সৃষ্টিকর্তার ইচ্ছা আর সাধারণ মানুষের ভালোবাসায় বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা। টানা ক্ষমতায় থেকে দেশকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। তারা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এই দেশকে আবার পাকিস্তানের সাথে একটা লুজ কনফেডারেশন করবার পরিকল্পনা ছিল এবং সেই প্রক্রিয়ায় কিন্তু তারা আগাচ্ছিল। কিন্তু মাঝখানে বাদ সাধল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে এসে তার নেতৃত্বে আবার নতুন করে সংগ্রাম করার মধ্যে দিয়ে আমরা আবার অভীষ্ট লক্ষ্যে যাচ্ছি। অন্যান্য বছরের তুলনায় এবারের শোক দিবস আরও ব্যাপকভাবে পালনের উদ্যোগ নিয়েছে উপমহাদেশের অন্যতম প্রাচীন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। অন্যান্যবার চেয়ে আমার মনে হয় ব্যাপক হারে সারা দেশব্যাপী হবে। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে যাব ডেঙ্গু প্রসঙ্গে। অন্যান্য জেলার মতো নওগাঁও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এই জেলায় 11 জন ডেঙ্গু আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 8 জন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নওগাঁর প্রতিনিধি লোকমান আলীর তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আহসান হাবিব। সিফাইত জান্নাত তিথি গার্হস্থ অর্থনীতি কলেজ ঢাকার তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গত 27 জুলাই গায়ে জ্বর ও শরীর ব্যথা সাথে বমি নিয়ে হাসপাতালে যান। পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু। রাজধানীর হাসপাতালগুলোতে জায়গা সংকুলান না হওয়ায় গ্রামের বাড়ি এসে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। সিফাইত জান্নাতের মতো নওগাঁয় আরও 11 জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 6 জন পুরুষ ও 5 জন নারী। কেউ রাজধানীতে পড়াশোনার কারণে, আবার কেউ আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বোনের মেয়ের বাসায় বেড়াবার ওই যে ঢাকা শ্যামলী, এখন বুঝে পারেনি মশায় কামড়াছে, 2-3 দিন পরে ওইরকম হয়েছে আমার। যেরকম মাথা ব্যথা করতেছে, তারপর জ্বর আসছে, আমার বমি হচ্ছে, গা ব্যথা করতেছে। তখন টেস্ট দিল, টেস্টের রিপোর্ট বললো যে আপনি একদিন পর রিপোর্ট দিবে। তো একদিন পর যখন রিপোর্ট দিল, তখন দেখলো যে ডেঙ্গু পজিটিভ আসছে। রাত্রিবেলা 11টার সময় সুস্থ মানুষ ঘুমাইছিলাম, 4টার সময় নামাজ পড়তে উঠে দেখি পুরো শরীর ব্যথা। মেয়ের বাসাত গেছিলাম যে ওখানে যে জ্বর। ডেঙ্গু আক্রান্তদের সঠিক চিকিৎসা প্রদান হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের এই চিকিৎসক। ডেঙ্গুর যে প্রকোপ ভয়াবহ আকারে বেড়ে গেছে সারা বাংলাদেশে। আগে তো ঢাকায় ছিল, আমাদের এদিকে ছিলই না, কিন্তু কয়েকদিন হলো আমাদের নওগাঁতেও চলে এসছে। যে কোনো সময় আমার এখানেও আসতে পারে, তখন আমার ব্যবস্থা তো থাকতে হবে। এই চিন্তা থেকে
থেকে আমি ঢাকায় আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে আমি লোক পাঠিয়েছিলাম, পাঠিয়ে আমি কিছু সংখ্যক আমি পেয়েছি, সেটা খুবই অল্প, সেটা দিয়ে আমি এখন কাজ চালিয়ে নিচ্ছি, এরপরে আমি আরও আনতে পাঠাবো। আতঙ্কিত না হয়ে ডেঙ্গু মোকাবেলায় আরও সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। আফসান হাবিব, এশিয়ান টেলিভিশন। ডেঙ্গুতে রাজধানীর দুই হাসপাতালে শিশুসহ দুজন নিহত হয়েছে। ঢাকা মেডিকেলে ফরিদপুরের এক রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া রাজধানীর মিটফোর্ড হাসপাতালে মারা গেছে এক শিশু। এদিকে সারাদেশেই বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সিরাজগঞ্জে এ পর্যন্ত 55 জন ডেঙ্গু রোগীর খবর পাওয়া গেছে, এর মধ্যে 35 জন হাসপাতালে ভর্তি। এছাড়া খুলনা, ফরিদপুর, বগুড়া, লালমনিরহাট, গাজীপুর, বরিশাল ও চট্টগ্রামেও হাসপাতালে ভিড় করছেন ডেঙ্গু রোগীরা। রোগীদের দীর্ঘ সারিতে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। জানাবো অন্যান্য প্রসঙ্গ, ঈদ উল আজহা উপলক্ষে চতুর্থ দিনে রেলের আগাম টিকিট বিক্রি চলছে। আজ দেওয়া হচ্ছে 10 আগস্টের টিকিট। বরাবরের মতো এবারও একজন ব্যক্তি একসাথে 4টি টিকিট কিনতে পারবেন। ঈদের আগাম টিকিট বিক্রি শেষ হবে 2 আগস্ট, সেদিন দেওয়া হবে 11 আগস্টের টিকিট। ঈদ উল ফিতরের মতো এবারও রাজধানীর 5টি স্থান থেকে দেওয়া হচ্ছে ট্রেনের আগাম টিকিট। এগুলো হচ্ছে কমলাপুর, বিমানবন্দর, তেজগাঁও, বনানী ও ফুলবাড়িয়া। এছাড়া অনলাইনেও পাওয়া যাচ্ছে আগাম টিকিট। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 5 আগস্ট, চলবে 9 আগস্ট পর্যন্ত। নিচ্ছি একটু বিক্রি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি সৈয়দ মুজাম মুখর। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন আম জনতা। কর্মকর্তাদের সঠিক পদক্ষেপের মাধ্যমে দুদককে এমন পর্যায়ে নিতে হবে যাতে মানুষ দুর্নীতিকার সাহস হারিয়ে ফেলে। দুদক চেয়ারম্যানের এমন মন্তব্য কিভাবে দেখছেন সাধারণ মানুষ, জানাচ্ছেন কাউসার আহমেদ। দুর্নীতি প্রতিরোধে সারা দেশে দুদকের যে অভিযান চলছে, এই অভিযান অব্যাহত থাকলে কোনো দুর্নীতিবাজ অদূর ভবিষ্যতে দুর্নীতি করার সাহস পাবে না বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ নিয়ে সাধারণ জনগণ কী ভাবছেন জানবো তাদের মতামত। আমরা যখন সাহায্য করবো, বুঝছেন, এখন মনে করেন দুদককে সহযোগিতা করলাম, এটা যদি ইতিবাচক হয় এটাই আমাদের প্রত্যাশা। যদি সরকারের চিন্তা ভাবনা, সরকার আসলেই পাবলিকের উপকার করতে চায় এবং পাবলিকের সাথে নিয়ে করতে চায়, তাহলে এটা সম্ভব। দুদক যদি সৎভাবে কাজটি করতে চায়, জনগণকে সঙ্গে নিয়ে এটা করা সম্ভব, একা কোনো কিছু করা সম্ভব না। প্রত্যেক সেক্টরের প্রত্যেকই ক্ষেত্রে জনগণের একটা সহযোগিতা প্রয়োজন, ঠিক আছে। এই সহযোগিতার মাধ্যমেই আমাদের দেশে একটা এগিয়ে যাচ্ছে। সরকার যথেষ্ট চেষ্টা করতেছে, কিন্তু এটুকু যথেষ্ট না, এর সাথে আরও কিছু দরকার আছে। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলো তো প্রায় সবগুলো দুর্নীতিগ্রস্ত বলা যায়। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে যেভাবে চলছে যেভাবে না, নতুন কিছু হয়তো করার দরকার ছিল। শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে দুর্নীতি দমন করা সম্ভব নয়, এজন্য প্রত্যেকটি প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং জনগণের সহযোগিতা একান্ত জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা বাংলা ছিটমহল বিনিময়ে 4 বছর পূর্তি ও 5ম বর্ষে পদার্পণ করায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। রাত 12:01 কেক কাটা হয় এবং 68 মোমবাতির প্রজ্বলন করা হয়। এর আগে লালমনিরহাট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলায় দিনব্যাপী আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। এদিকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছিটমহল বিনিময়ের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করেছে পঞ্চগড়ের ছিটমহলবাসী। এ উপলক্ষে রাত 12:01 সদর উপজেলার গারাতি মফিজার রহমান কলেজ মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে পরে ছিটমহলে বঞ্চিত 68 বছরের জন্য 68টি মোমবাতি ও ছিটমহল বিনিময়ের 4 বছর উপলক্ষে 4টি মশাল প্রজ্বলন করেন তারা।
চলে থাকছে ক্রিকেট। তৃতীয় শেষ ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে 122 রানে হেরে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে 8 উইকেটে 294 রান সংগ্রহ করে লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ 87 রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের হয়ে শফিউল ও সৌম্য নেন 3টি করে উইকেট। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানো টাইগাররা অল আউট হয় 172 রানে। দলের হয়ে সর্বোচ্চ 69 রান করেন সৌম্য সরকার, এছাড়া তাইজুল করেন 39 রান। এশিয়া নিউজ এই পর্যন্ত, আমাদের পরবর্তী সঙ্গে বেলা 3টায় দেখা হবে।